মসজিদে জামাতে হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। পরিস্থিতি কিছু মানুষের জন্য শিথিল আছে, যেমন কেউ যদি কয়েদি থাকে, জেলখানায় থাকে, তার জন্য জামাতে হাজির হয়ে নামাজ পড়া শর্ত না। কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তার জন্য জামাতে হাজির হয়ে নামাজ পড়া শর্ত না। কেউ যদি অসুস্থ এমন অবস্থায় থাকে যে রাস্তায় যে অবস্থাগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো আসলে রাস্তায় 1500 বছর আগে নবীজির এই হাদিস আছে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও মসজিদে আসতে বিশ্বনবী নিষেধ করেছিলেন, যে যেটা দাঁড়িয়েছে। আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে দোষ দিচ্ছি সরকারকে, প্রশাসনকে বা এই দেশের কিছু দায়িত্বশীল মানুষকে, না এরা রাম আর বামদের কথা শুনে, নাস্তিকদের কথা শুনে এগুলো করছে না, সরাসরি এইটা ঠিক না। আপনাকে বাঁচার জন্যে অবশ্য মানুষ চেষ্টা চালাচ্ছে, ওনাদের থিওরিগুলো যদি কোরআন হাদিসের একেবারে বাইরে চলে যায় তখন বিষয় আলাদা। হাদিসের ভাষা হচ্ছে ওই সময় মরু ঝড় হতো, প্রবল বৃষ্টি বর্ষণ হতো, রাস্তায় যাওয়া মারাত্মক কঠিন হয়ে যেত। এই অবস্থায়ও কয়েকদিনের জন্য ঘোষণা ছিল বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে তোমরা ঘরের ভেতরে অন্তত সালাত আদায় করে নাও। আর আপনাদের জন্য আমি যেটা বলবো, যারা এরকম অসুস্থতার ভাব টের পাচ্ছেন যে আমি এরকম হয়ে যাচ্ছি, আপনার অন্তত কিছুদিন মসজিদে আসার দরকার নেই। বাড়িতে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, গোনা হবে, বিষয়টা এমন না। আপনার এরকম মারাত্মক অপরাধে অসুস্থ হলে আপনার দ্বারা আরো মানুষ অসুস্থ হবে, নিজের কোনো ক্ষতি করো না এবং নিজের দ্বারা অন্যের ক্ষতি হয় এমন কাজও করো না, এটা হাদিস। সুতরাং আপনার অসুস্থতার কারণে নিজেরও ক্ষতি হচ্ছে বাইরে আসলে, এবং আপনার দ্বারা আরো মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজে আপনি আঞ্জাম দেবেন না। এরকম যাদের অবস্থা আছে, আপনি বাড়িতে নামাজ পড়ে নিন, অসুবিধা নেই কিছুদিনের জন্য, এরপরে পরিবেশ স্বাভাবিক হলে আপনি আবার তখন আসবেন। আর সবচাইতে বড় বিষয়, আপনি সবসময় ইস্তিগফার করেন, সবসময় আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, যে আল্লাহ অন্তত আমাদেরকে তুমি এরকম মৃত্যু দিও না, এরকম একটা অবস্থায় ফেলো না যে মানুষ আমাদের লাশের কাছেও যেন না আসে। আবুল আহাবের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, যে মারা যাওয়ার পর তার যে পজিশন ছিল, তার যে প্লেগ রোগটা, এমন একটা সোয়াসে রোগ যে যাবে তারই হবে। সুতরাং তার সন্তান পর্যন্ত কাছে যায়নি, তার স্ত্রী পর্যন্ত কাছে যায়নি। আমরা জানি আবুল আহাবের যে ঘটনাটা, তাকে হাবশির গোলামরা টাকার বিনিময়ে দূর থেকে ঠেলা দিয়ে গর্তের ভেতরে দিয়ে দূর থেকে পাথর দিয়ে বিদায় করেছে। এরকম আবুল আহাব ছিল ওই দেশের একজন মন্ত্রী, তার যদি এই অবস্থা হয়, আপনি মন্ত্রী তাতে কি, আপনারও এরকম অবস্থা করে দিতে আল্লাহর বেশি দেরি হবে না। এই জন্য অন্তত একটু থেমে যান, যেখানে যা করছেন, আমি যদি নাও জানি, একজন কিন্তু জানে যে আপনি কি করছেন। আপনি যে গোপন পাপগুলো এবং জুলুমের গোপন গোনাগুলো করছেন এগুলো থামিয়ে দেন, নয়তো আপনাকে কখন ধরে আপনারও আবুল আহাবের মতো অবস্থা আল্লাহ করে দিতে পারে। সতর্ক করার দরকার ছিল, করলাম, আল্লাহ যেন তৌফিক দেন আপনাকে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার বিষয়, এটা রজব মাস, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই মাসে। খালি বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আবার পাঠিয়ে দিলেন, এই জন্য 27 বছর একাধারে তাকে গবেষণাগারে বসিয়ে শিখালেন না। এখানে কিছু বিষয় আল্লাহ তাকে স্পেশাল শিখাতে চেয়েছিলেন। ইসরায়েলের 23 থেকে 36 এই 14টা আয়াতের ভেতরে 14টা কর্মসূচি পেয়েছি, যে নবীকে আল্লাহ 27 বছর বসিয়ে নিজে তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে বসিয়ে 14টা বিষয় শিখিয়েছিলেন, যে আপনি যদি দুনিয়ায় যাওয়ার পরে এই 14টা বিষয় আমার বান্দা বান্দিদেরকে পালন করাতে পারে, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি এই 14টা বিষয় রজব মাসে পালন করতে পারলে ওদের 14টা উপকার করবে, তার ভেতরে কোনো মহামারী তাদেরকে গ্রাস করবে না। সুতরাং এই রজব মাসের এই শিক্ষাটা আমরা যদি এই 14টা নিতে পারি, আপনি বাড়ি যে সূরা বানি ইসরাইল 23 থেকে 36 আয়াতগুলো ভালো করে তাফসীর সহ অর্থ সহ পড়েন, ব্যাখ্যা সহ এগুলো যদি পড়তে পারেন, তাহলে দেখবেন সবচেয়ে বড় যে গজব মহামারী এখন পোকট আকার ধারণ করছে সারা বিশ্বে, আতঙ্ক, এটা থেকে আল্লাহ বাঁচাতে পারে। يا حبيبا يا حبيبا يا حبيبا يا حبيبا